কুঞ্জিত আমাদের জিমে ভর্তি হয়েছে, তো রশি আসছে। ইতনা রোদ মে কোথায় বেরিয়েছ? এ ফর্সা রং তো কালা হয়ে যায়গা। এই কোথায় যাচ্ছিস রে? দিদি কম্পিউটার। দিদি না রে, কাকিমা। ওরে বাবা রে, এই তো রেগে গেছে। কি হয়েছে নাকি কম্পিউটারের? কম্পিউটার চলছে না। ও, তার মানে মিস্ত্রির কাছে যাচ্ছ? উফ, যারা কম্পিউটার সারায় তাদের ইঞ্জিনিয়ার বলে, মিস্ত্রি নয়। সে যাই হোক, সারাতে পারলি তো হলো। কি হয়েছে নাকি কম্পিউটারের? সিস্টেম অফ হয়ে গেছে, বুট হচ্ছে না। কিছু বুঝতে পারলেন? কম্পিউটারের জন্ডিস হয়েছে, আর জন্ডিস মানে হলো লিপিপিটু খেতে হবে, বেশি করে জল খেতে হবে, তুলসী খেতে হবে, তুলসী খেতে হবে। মাথাটা গরম করে দিল একটা। নমস্কার দীপ ভাই। নমস্কার, ভালো আছেন? আপনাদের কোনো কাজ নেই? ও মা, কাজে তো আর পানি যে হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে, আমরাও কাজের কাছে যাই না, টাইম নেই। আসলে কাজও না আপনাদের কাছে আসতে লজ্জা পাবে, কারণ কাজ পেতে গেলে পড়াশোনা জানতে নাকি। এইভাবে বসে বসে আড্ডা মারতে আপনাদের লজ্জা করে না? আড্ডা মারতে গেলে না, লজ্জার নয়, ধৈর্যের দরকার হয়, আর আমাদের সেটা আছে, আছে অনেক অনেক। যেমন বদর তেমনি তার সেনা। আজ আর গেমস খেলা হবে না, যা। আরে কি কি করছো? কি এটা খেলার জিনিস নয়, এটা কম্পিউটার। জানি, ডিস্টার্ব করো না। একি দাদা, কম্পিউটারটার 12টা বাজিয়ে দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? দেখার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস, চুপচাপ যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা। ও গড, পৌলুমি, তোমার সিস্টেম রেডি। কম্পিউটারে এমএসসি করা আছে, যতটা অপদার্থ ভাবছো ততটা নয়, কিছুটা পদার্থও আছে। বৌদি, খাবার টেবিলে রাখা আছে না, রান্নাঘর থেকে নিয়ে আসবো। না না, সব টেবিলে রাখা আছে। হঠাৎ এত ভদ্র হয়ে গেল কি করে? বৌদি বাড়িতে নেই? রান্না করে। আরে হঠাৎ একতলার জিনিস দোতলায় এলো কেন? তার মানে সোলো শেষ,